শ্রাবণীর ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্যানার্জি গিন্নি। পরিবারে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে দেখছো আমার এই ভিডিওটা, সবার কাছে আমার অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ভালোবাসা। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো সকাল সকাল রাস্তা ঝাড় দিতে এসেছে, কালকে আমাদের এদিকটা ঝাড় দিয়েছিল, আজকে ওদিকটা ঝাড় দিয়েছে। এদিক থেকে না আমাদের এই পাড়াটা কিন্তু খুব ইয়ে, জানো তো, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বাসনগুলো এসেছিল না, যে বাসনগুলো দিলাম যে, সেটা দিয়ে তো এইগুলো নিয়েছিলাম, দেখালাম যেটা, আর এই চাটনি খাওয়ার বাটিগুলো নিলাম, আর আগের দিন না এই ফ্রাই প্যানটা নিয়েছিলাম। ঠুকে সোজা করতে হবে। এই যে আরেকজন আসছে, হন্ত হন্ত বেরোচ্ছে, কি তুই বেরিয়ে কি করবি? এই যে বাটা মাছের সর্ষে বাটা করবো, এই কড়াইটা এমন হয়েছে না, কড়াইটা জানি নতুন বলে কি না, কোনো মাছ দিলে সেটা আটকে যাচ্ছে, ওটা থেকে মাছ ভেঙে যাচ্ছে, এত অসুবিধা হচ্ছে কড়াইটা। এখন নতুন কড়াই বলে তাই নাকি, বুঝতে পারছি না। দেখেছো এক পিট ঠিক করে বাজাল, যে উল্টো পিট দিচ্ছি ব্যাস আটকে যাচ্ছে, কড়াই করে এদিকে লেগে যাচ্ছে, কি একাকার কাণ্ড হয়ে যাচ্ছে। এই যে কালকে এই গাছটা কিনলাম না, বগেন বালিয়া, হলুদ কালারের ফুল ফুটছে দেখো, এটা এখন ওই যে তন্ময় এখানে টপটাতে ট্রান্সফার করছে। গাছটা না একটু ব্যাকাভাবে হয়েছে, কবে থেকে সব ছিল একটা বগেন বালিয়া কিনবো, আমার মনে হয় কি অনেক কটা কালারের থাকবে, তো এটাই একে বলে বলে অনেকদিন পরে কিনতে পেরেছি। কিনেই দিচ্ছিল না বগেন বালিয়া, বলছিল নিতে হবে না, জোর করে কিনেছি। এই কালারের ফুলটা দেখেছো, মিঠু কেমন ম্যাও ডাকছে, ঠিক বুঝতে পারে ও ক্যামেরা করলে। বল ম্যাও বল, দেখো কালকে বাইরে গেছিলাম না, তো কিছু জিনিস এনেছি, পাস্তা এনেছি, এই যে দু রকমের পাস্তা এনেছি, কুটু সিদারিং পাস্তাটা একটু ভালোবাসছে, পাস্তা এনেছি, আর বিভিন্ন ধরনের পাঁপড়, এই যে একটু টমেটোর পাঁপড়, এটা হচ্ছে রসুনের পাঁপড়, এটা হচ্ছে মেথির পাঁপড়, আর এই পাঁপড়টা সব থেকে মানে অদ্ভুত, মানে আশ্চর্যের যে এটাও পাঁপড় হয়, দেখি কি বুঝতে পারছে কিসের পাঁপড় হতে পারে, এটা জানি বুঝতে পারবে না, অনেকটা বুঝতেও পারবে। এটা কি পাঁপড় বলাতে বলেই দিই, এটা হচ্ছে পেঁয়াজের পাঁপড়, জানি না কেমন খেতে হবে, খেয়ে তোমাদেরকে জানাবো হ্যাঁ কেমন খেতে। আর এটা হচ্ছে নর্মাল সাবুর পাঁপড়, এই পাঁপড়গুলো খুব সুন্দর লাগে খেতে, তো এনেছি। আর এই যে যেখানে চানা চুল আছে, তো এগুলো এখন এর মধ্যে ঢেলে দেবো, পাস্তাগুলো ঢালবো, পাঁপড়গুলো প্যাকেট করাই থাকবে, যখন যেটা দরকার তখন সেটা বের করে নেবো। দেখো পাস্তাটা ঢালার পরে কি সুন্দর দেখতে লাগছে না, আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে, ওই জন্য তোমাদেরকে দেখালাম, যে দেখো কি সুন্দর লাগছে,
এদিকে আমাদের পাপড় ঢালা চলছে, পাপড় আটছে না একটা কৌটোতে, এটা গেল। এখন বাজে 4:20, বাইরের অবস্থা দেখো, পুরো অন্ধকার হয়ে এসেছে। এ বাবা কি অবস্থা দেখো, দেখো কিরকম মেঘ করেছে। আমি ঘরে ফিরে টিভি দেখছিলাম, হঠাৎ করে দেখছি কি এত অন্ধকার লাগছে কেন, তারপরে দেখছি এই অবস্থা। আম পড়লো বলে দেখো এদিকের অবস্থাটা দেখো, যাদের বাড়ির আম গাছ তারাও বেরিয়েছে, তন্ময় বেরিয়েছে, দুদিক থেকে দুজন কুড়াচ্ছে। কি ভয়ানক ঝড় হচ্ছে দেখো, কি ভয়ানক ঝড় হচ্ছে, বৃষ্টিও পড়ছে। জানলাটা বন্ধ হচ্ছিল না, কতক্ষণ ধরে টানছি দেখো, বিশাল ঝড় হচ্ছে, বিশাল দেখো, আরো বিশাল ঝড় শুরু হয়ে গেল। অবস্থা বিশাল, ঝড় বৃষ্টি বিশাল, মানে প্রলয় চলে এসেছে, এত ঝড় বৃষ্টি। তোমাদের ওদিকে ঝড় বৃষ্টি হচ্ছে কি জানাবে হ্যাঁ কমেন্টে। আমাদের তো বিশাল ঝড়, সকালবেলা মাকে ফোন, দুদিন আগে মাকে ফোন করেছি, মা বলছিল যে 3 দিন থেকে মাদের ওখানে এরকম মানে বিভৎস ঝড় বৃষ্টি, লাইট নেই 3 দিন থেকে এরকম অবস্থা। মানে আমাদের তো আমগুলো এখন বড় বড় হয়ে গেছে, সে আমগুলো বড় বড় আমগুলো পড়ে পড়ে একাকার হয়ে যাচ্ছে। তা আমাদের ওকে এখানে রোদই ছিল, আমি ওকে বললাম সকালবেলা যে আমাদের এখানে কী রোদ গরম আর তোমাদের ঝড় বৃষ্টি, ও শুরু হয়ে গেলো। মানে পুরো এখন 4:30 সময়, পুরো সন্ধ্যেবেলা হয়ে গেছে, পুরো সন্ধ্যেবেলা হয়ে গেছে, এই দেখ পুরো সন্ধ্যেবেলা হয়ে গেছে। আর তোমার দুটো আম কুড়িয়েছে, দুটো আম কুড়িয়েছে, 3 নম্বর আম কুড়াতে গেছে, একটা ছেলে এসে নিয়ে চলে গেছে। দুটো আম কুড়িয়েছে, প্রচন্ড ঝড় বৃষ্টি, প্রচন্ড। দেখো এটা নিতে যাচ্ছে, তার নিতে দিচ্ছে না, ভালো লাগছে বলো, এটা তোমার তো ভালো লাগছে, তোমার বলছে কি ভালো লাগছে, বলবে তো ভালো লাগছে কি লাগছে না, তাহলে পরে এসে নিয়ে যাবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কালকে জানো তো ব্লগটা না শেষ করতে ভুলে গেছি, ভুলে গেছি বললে ভুল হবে, ইচ্ছা করছিল না ব্লগ করতে, তো কালকে মনটা খারাপ লাগছিল না, এত কষ্ট করছি এত কষ্ট করছি কিন্তু একটুও ভিউ হচ্ছে না, ওই 50-60 কিচ্ছু না। আর ওয়াচ টাইমের কথা তো ছেড়েই দাও, ভীষণ খারাপ লাগছে। কালকে ভাবছিলাম আর ব্লগিং করবো না, ছেড়ে দাও, আমরা এত কষ্ট করি তাও ভিউ হয় না, তাই না? আর যারা কোনো কষ্টই করছে না তাদেরকে দেখে দেখতে পাবো কত কত ভিউ। এরকম চলতে থাকলে সত্যিই ব্লগিং করাটা ছেড়ে দিতে হবে। যাই হোক, দুঃখের কথা শুনিয়ে তোমাদের আর বোর করবো না, তো কালকের ব্লগটা আজকে এখানে শেষ করছি, নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। আর এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলে যেও না, কেমন, তাহলে আবার নতুন ব্লগে দেখা হবে, টাটা।